আসন্ন 21শে জুলাই প্রাক্কালে নৈহাটির উমা ফাউন্ডেশনের কর্ণধার ডক্টর বিকাশ সাওয়ের উদ্যোগে এক মহতী রক্তদান শিবিরের পাশাপাশি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরেরও আয়োজন করা হয়। চতুর্থ বর্ষে পদার্পণ করল এবারের এই রক্তদান ও স্বাস্থ্য শিবির। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৈহাটের বিধায়ক তথা রাজ্যের সেচ ও জলপথ দপ্তরের মন্ত্রী পার্থ ভৌমিক, নৈহাটি পৌরসভার পৌর প্রধান অশোক চ্যাটার্জি, সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি সনদ দে, জগদ্দল বিধানসভার বিধায়ক শোভনাথ শ্যাম, নৈহাটি আইনটিউসের সভাপতি বিষ্ণু অধিকারী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উমা ফাউন্ডেশনের কর্ণধার ডক্টর বিকাশ সাউ জানান, রক্তদানের পাশাপাশি আগামী দিনে দুস্থ ছাত্রছাত্রীদের শিক্ষার প্রসার ঘটাতে সম্পূর্ণ বিনামূল্যে কোচিং সেন্টার খোলার পরিকল্পনা করেছেন তিনি। পাশাপাশি রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক জানান, গোটা রাজ্য জুড়ে হিন্দি প্রকোষ্ঠের পক্ষ থেকে সারা বছর মানুষের বিভিন্ন সেবামূলক কাজের উদ্যোগ নেওয়া হচ্ছে, তারই নমুনা বিকাশের উদ্যোগে এই মহতী রক্তদান ও স্বাস্থ্য শিবিরের আয়োজন। আর এতেই প্রমাণ হয় তৃণমূল কংগ্রেস শুধু ভোটের রাজনীতি করে না, সারা বছর সমাজের ও মানুষের পাশে থাকে। আপনি যদি এদের যাই আপনি প্রশ্ন করবেন যে গ্যাসের দাম এত কেন, ওরা বলবে জয়শ্রীরাম। আপনি বলবেন তেল পেট্রোলের দাম এত কেন, উত্তর দেবে জয়শ্রীরাম। আপনি যদি বলেন সর্ষের তেলের দাম 200 টাকা ছাড়িয়ে গেল কেন, ও উত্তর দেবে জয়শ্রীরাম। আপনি যদি বলবেন আনাজের দাম এত বাড়লো কেন, ও বলবে জয়শ্রীরাম। আপনি যদি বলেন সবাইকে কেন বিনা পয়সায় রেশন দেওয়া হবে না, ও বলবে জয়শ্রীরাম। আরে বাবা, জয়শ্রীরাম বলে যদি প্রেম করে যেত তা কোথায় গিয়ে দাঁড়াবে? ধর আমি জয়শ্রীরাম বলছি, আরে উনি তো ভগবান, ওনাকে তো আমরা পুজো করি, তাহলে ওনাকে কেন তুমি রাজনীতির কাজে ব্যবহার করছো? তুমি জয়শ্রীরামকে ব্যবহার করে ভোটে জিতে আগামী 5 বছর গরিব মানুষের পেটে লাথি মারছো। আমার নামকে আমি আমার ঘরে পুজো করবো, তোমার কথায় তো পুজো দেবো না, আমি আমার মতো করে পুজো করবো। কিন্তু বিজেপি শুধু জয়শ্রীরাম বলে তাকে রাজনৈতিক কাজে ব্যবহার করে আর ভোটে জিতে গরিব মানুষের পেটে লাথি মারে। চলে গেছে কিন্তু সব খালি, এবং আপনারা সবাই জানেন যারা ডায়ালিসিসের পেশেন্ট, ডায়ালিসিসের পেশেন্ট তাদের একটু ধীরে রক্ত প্রয়োজন হয়, সেই প্রয়োজনকে মেটাতে গিয়ে আমাদের ব্যাংকগুলোকে অবশ্যই রক্ত দিয়ে আছেন। আমাদের বিকাশ কর্মকর্তা এবং ভাটপাড়ার বাবা আর আমাদের পৌরসভা থেকে আমাদের মাস্টারমশাই জয়শ্রী, এই জেলায় অমিত গুপ্তা, এখানে আমার বিকাশ সাউ, তারা করছে সারা জেলা জুড়ে, ওদের আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা। আর এর মাধ্যমে এটাই প্রমাণিত হয় যে তৃণমূল কংগ্রেস শুধুমাত্র ভোটের রাজনীতি করে না, সেটা বাদ দিয়েও সারা বছর সামাজিক কর্তব্য পালন করে, তাই মানুষ মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসের সাথে ভোটের বাক্সে থাকে, এটা বিরোধীদের বুঝতে হবে। যে কোনো মৃত্যুই প্রচণ্ড দুঃখজনক, আমরা যেহেতু এবার শান্তিপূর্ণ ভোট চেয়েছিলাম, অতএব আমরা নিরস্ত্র ছিলাম, কারণ আমরা মনে করিনি যে আমরা কারোর সাথে মারামারি করবো, এই জন্য আমাদের 40 জনের মতো লোক মারা গেছে। আর বিরোধীরা যেগুলো বলেছে যে ঝান্ডার সাথে ডান্ডা থাকবে, মেরে গুড়িয়ে দেব, এ আসলে আর ফেরত যাবে না, তার ফলশ্রুতি হিসেবে বিরোধী দলের গুন্ডারা তৃণমূল কংগ্রেস কর্মীদের হত্যা করেছে। তথাপি আমি মনে করি বিরোধী দলের যারা মারা গেছে সেগুলোও প্রচণ্ড দুঃখজনক, এ ধরনের ঘটনা ঘটা কখনোই বাঞ্ছনীয় নয়। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেক পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। আমি শুধু মিডিয়াকে একটাই অনুরোধ করব, যারা এরকম উস্কানিমূলক বক্তব্য রাখে আপনারা কেন তাদের সেই বক্তব্যটা দেখান? সেটাই তো তলার লেভেলে গণ্ডগোল ছড়িয়ে দেয়, সেটাই তো এই মানুষকে হত্যা করার যে মানসিকতা সেটা তৈরি করে দেয়। আমরা প্রত্যেক বছরই রক্তদান এবং হেলথ চেক আপ ক্যাম্প করি, তার সাথে এবারে ফ্রিতে ইসিজি টেস্ট এবং সুগার টেস্ট আমরা করতে পেরেছি। আমাদের সংস্থা সমস্ত সদস্যদেরকে নিয়েই আমাদের এটা 4 বছর রানিং হতে চলেছে। 2020 সাল থেকে আমরা কিন্তু এই অঞ্চলের মানুষের চাহিদার ক্ষেত্রে আমরা আমাদের সংস্থার তরফ থেকে রক্তদান থেকে শুরু করে হেলথ চেক আপ ক্যাম্প করি, এবং এর বাইরেও যে সমস্ত দুস্থ ছাত্রছাত্রীরা রয়েছে তাদের পাশে দাঁড়ানো থেকে শুরু করে, করোনা লকডাউনের সময় তো আমরা মানুষের পাশে ছিলাম, তো এই অঞ্চলের মানুষদের কাছে কিন্তু এই ধরনের একটা স্বেচ্ছাসেবী সংস্থা কিন্তু যেইভাবে দাঁড়িয়েছে, আমি চাইব নৈহাটির ক্ষেত্রে কিন্তু
আরও এই ধরনের সংস্থাগুলো আসুক, যাতে মানুষ কিন্তু এখন অনেক এমন অসুবিধার মধ্যে থাকছে যাতে কিন্তু তারা এমনি সংস্থাগুলো খোঁজে। আমরা কিন্তু মানুষের চাহিদার মেটানোর ক্ষেত্রেই কিন্তু আমাদের এই সংস্থাটা শুরু করা, এবং আমরা মানুষের সাড়াও পাচ্ছি। আপনারা দেখতে পেরেছেন কয়েকজন রক্তদাতা রক্ত দিয়েছে, তারপর ফ্রিতে আপনার চোখ দেখানো হচ্ছে, ইসিজি করানো হচ্ছে, ব্লাড সুগার, ব্লাড টেস্ট, ইসিজি সমস্ত কিছু হচ্ছে। এরপরও যদি মানুষের চাহিদা মানুষের ক্ষেত্রে আমরা আমাদের সংস্থা কিন্তু সবসময় থাকবে, এবং তার ফলে যেইভাবে মানুষের সাপোর্ট আমরা পাচ্ছি, সমর্থন আমরা পাচ্ছি, আমরা কিন্তু এই সংস্থাকে আরও বৃহত্তর আকারে করতে চাইছি, যাতে স্টেট অফ দ্য আর্ট ইনফ্রাস্ট্রাকচার্স স্কুলিং ফর স্টুডেন্টস গুরুকুল গ্লোবাল স্কুল।